আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান আজকে যে রুগীটি দেখছেন তা মূলত অ্যালোপেশি এরিয়াটার পেশেন্ট এবং দেখছেন ওনার মাথার টাকের অবস্থাটি আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে ওনার মাথায় যে পরিমাণ টাক এবং এই অংশগুলোতে একেবারেই টোটালি চুল নেই এবং এই অংশগুলোতে একেবারে চুল নেই পেছনের অংশ একেবারে চুল নেই দেখতে পাচ্ছেন যে পুরো মাথায় আসলে ওনার টাক এবং এই টাকটা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে বুকছিলেন এবং দেখতে পাচ্ছেন পিছনের অংশটা যদি আমি একটু দেখাই সেই টাকটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণটাই রিকভারি হয়ে গিয়েছে এবং ওনার দাড়ি ছিল না সেই দাড়িটা আলহামদুলিল্লাহ রিকভারি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং পেছনের অংশগুলো এবং এই অংশগুলোতে দেখা যাচ্ছে যে টাক এবং আজকে চিকিৎসার পূর্বের অবস্থাটি দেখা যাচ্ছে এবং ওনার দাড়িতে ওনার টাক দেখা যাচ্ছে এই অংশগুলোতে একেবারেই দেখতে পাচ্ছেন যে এই অংশগুলোতে টাক এই অংশগুলোতে টাক রয়েছে এবং এখানেও টাক রয়েছে এখানেও রয়েছে এবং ব্রু এর ওনার টাক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই অংশগুলো আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি দেখাচ্ছি এবং চিকিৎসা আজকে শুরু করতে ইনশাআল্লাহ কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ যে আপনার এই টাকের সমস্যাটা কতদিন ধরে দীর্ঘ বছর ধরে দেড় বছর ধরে আপনার শুরুটা কেমন ছিল হালকা ছোট ছোট টাক ছিল এবং ছোট টাক থেকে এখন পুরো মাথায় আসলে টাক হয়ে গিয়েছে এবং পরবর্তীতে আপনি কিভাবে এখানে আসলেন এবং যারা আমার নিয়মিত করে থাকেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন পূর্বেও এই ধরনের রোগী নিয়ে আমরা ফিডব্যাক ভিডিও করেছি অর্থাৎ চিকিৎসার পূর্বের অবস্থা এবং চিকিৎসার পরের অবস্থা আমরা দেখিয়েছি আজকে আপনার চিকিৎসা শুরু হচ্ছে ইনশাল্লাহ এবং আজকে আমরা প্রথম সেশন করবো অর্থাৎ ওনার মাথায় আজকে ইনজেকশন দিয়ে শুরু করছি এবং আমরা পরবর্তী ধাপগুলো দেখব যে ওনার কেমন রেসপন্স এসেছে যারা এই ধরনের টাকের সমস্যায় ভোগেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত এবং সঠিক চিকিৎসা নিলে ইনশাল্লাহ এই জায়গাগুলো থেকে আসলে উন্নতি পাওয়া সম্ভব যেহেতু এটি একটা অটোইমোনো ডিজিজ এবং এই টাকটা অনেক সময় দেখা যায় যে অল্প জায়গা দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে পুরো মাথা এবং দাড়ি গোফ এবং ব্রু সবকিছু আসলে চলে যেতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি আজকে ওনার ইন্টারন্যাশনাল থেরাপি একটি সেশন নেওয়ার পর মাত্র এক মাস পর ওনার কেমন ইম্প্রুভমেন্ট এসেছে সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক কিছুক্ষণ আগে দেখছিলেন ওনার দাড়ি গোফ কিছুই ছিল না একেবারে দাঁড়ি ছিল না যা আসলে এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওনার মাত্র এক মাস চিকিৎসার পর ওনার দাড়ি উঠেছে এবং হচ্ছে ওনার গোফও উঠেছে একেবারে খুব সুন্দরভাবে এবং হচ্ছে যে নিচে এই অংশে দেখতে পাচ্ছেন যে ওনার দাড়ি খুব সুন্দরভাবে গজিয়ে গিয়েছে এবং ওনার মাথার যে অংশটা প্রিয় দর্শক মাত্র এক মাস চিকিৎসার পর আজকে তিনি দ্বিতীয় সেশন করার জন্য এসেছেন ইন্টারন্যাশনাল থেরাপি দেখতে পাচ্ছেন যে ওনার মাথায় চুল গজিয়েছে যেখানে একেবারেই চুল ছিল না সেখানে অনেক ভালো চুল গজিয়েছে এবং খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে ওনার আসলে চুলগুলো গজিয়ে গিয়েছে এবং চুল গজা শুরু হয়ে গিয়েছে চারদিক থেকে একেবারে সম্পূর্ণ মাথায় ওনার যে টাকগুলোতে সেগুলোতে চুল গজানো শুরু হয়ে গিয়েছে আজকে আমরা এক মাস পর মাত্র এক মাস চিকিৎসা নেওয়ার পর ওনার যে রেসপন্স সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তী ধাপগুলো আমরা ইনশালা দেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার কেমন রেসপন্স এসেছে এবং শুনবো ওনার মুখ থেকেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাকেই ওনার চুল গজানো শুরু হয়ে গিয়েছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আপনার এই যে প্রথমবার আসার পর যে অবস্থা এবং হচ্ছে আজকে তো দ্বিতীয় সেশন করার জন্য এসেছেন অর্থাৎ ইন্টারন্যাশনাল থেরাপি বা ইনজেকশন দেওয়ার জন্য এসেছেন আজকে দ্বিতীয় সেশন এবং প্রথম কেমন ছিলেন এবং এখন কেমন আছেন প্রথম তো স্যার চুলি আছেন একদম তেলতেলা আছেন তেলতেলা থাকার পরে এক মাসও এখনো হয়নি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং হচ্ছে আপনি এই টাকের সমস্যা ঋণ কত বছর ধরে বুকছিলেন দেড় বছর দেড় বছর ধরে বুকছিলেন এবং এই যে দাড়ি গোফ বা এবং ব্রু গজিয়েছে এবং হচ্ছে মাথায় টাকে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন কিছুক্ষণ আগেই দেখছিলেন এই রুগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি এখন দেখছেন চিকিৎসার দু মাস পর ওনার যে রেসপন্সটা এসেছে সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ওনার মাথার চুল ছিল না এবং টোটাল মাথাটাই আসলে টাক ছিল সম্পূর্ণ মাথা আসলে তেল অবস্থা ছিল সেই টাকটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণটাই রিকভারি হয়ে গিয়েছে এবং ওনার দাড়ি ছিল না সেই দাড়িটা আলহামদুলিল্লাহ রিকভারি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং সব মিলিয়ে ওনার যে টাকের সমস্যাটা ছিল সে টাকের সমস্যাটা আলহামদুলিল্লাহ একেবারেই নেই বললেই চলে দেখতে পাচ্ছেন যে ওনার মাথার যে কন্ডিশনটা মাথার চুলের অবস্থাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং হচ্ছে ওনার যে দাড়ির অবস্থা এবং ওনার গোফের অবস্থা এবং ওনার যে দাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো যেখানে আসলে ওনার মাথা একেবারেই চুল ছিল না সেই চুলটা আলহামদুলিল্লাহ ফিরে এসেছে এবং মাত্র দু মাসের চিকিৎসা এবং পিছনের অংশটা একটু দেখাচ্ছি প্রিয় দর্শক পিছনের অংশ দেখা যাচ্ছে যে একেবারেই ওনার টাক যে টাকগুলো ছিল সে টাকগুলো এখন একেবারেই নেই বললেই চলে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওনার পিছনের অংশটা এবং খুবই চমৎকার যা আসলে এখন উনি মাথা আছড়াতে পারছে যে চুলের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে খুবই ভালো এবং ওনার যে মাথার এখানে টোটালি চুল ছিল না সম্পূর্ণ মাথায় টাক ছিল কিছুক্ষণ আগের ভিডিওতে দেখছিলেন যে এই অবস্থায় ওনার হচ্ছে মাথায় টোটালি টাক এবং এই টাকটা ছিল একেবারে তেল তেল অবস্থা যা আসলে এখন সম্পূর্ণ চুলে ভরা এবং উনি মাথা আছড়ে এসেছেন আজকে মাত্র দু মাসের চিকিৎসা এবং হচ্ছে ওনার দাড়ি এই একেবারেই ছিল না যা আসলে এখন একেবারে সম্পূর্ণ দাড়ি গজিয়ে গিয়েছে যা দেখে আসলে সত্যি আমারও খুব ভালো লাগছে এবং শুনবো আজকে ওনার মুখ থেকে যে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আপনার তো এই টাকের যে সমস্যাটা ছিল মাথায় দাড়িতে যে টাকের সমস্যা ছিল কতদিন ধরে ছিল দেড় বছর ধরে ছিল এবং এই টাকের সমস্যা নিয়ে দেড় বছর ধরে ভুগছিলেন এবং সম্পূর্ণ মাথায় একেবারে তেল তেল অবস্থা ছিল এবং দাড়ি গোফ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই যে এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই খুশি এবং হচ্ছে এখন যে যে মাথা চুল আছড়াতে পারছেন সেটা কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এবং কয়দিন চিকিৎসা হলো মাত্র দুই মাস চিকিৎসা দুই মাসের চিকিৎসায় এত ভালো ফলাফল যা আসলে সত্যি আমাকে আমারও অনেক বেশি আনন্দ লাগছে প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত এবং যারা এই টাকের সমস্যা নেবেন এই এই দেড় বছর ধরে তো বিভিন্ন কিছু ব্যবহার করেছেন চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে আসলে চুল গজায়নি চুল দাঁড়িয়ে চুল কিছুই গজায়নি এবং যারা এখন দেখছে তারা এখন কি বলছে ভালোवंत আছে ডাক্তার যে পরিবর্তনটা আপনারা বুঝতে পারছেন যে পরিবর্তনটা দেখে আমারে সত্যি খুব ভালো লাগছে প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যা ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসায় নেওয়া উচিত এই রোগটা যদি আপনার হয়ে থাকে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নেবেন সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম